হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জানি শাটডাউনের মতো সবাই বাসায় আছেন, বোরিং টাইম কাটছে। প্রতিদিন বিকেলেই হচ্ছে কিছু না কিছু একটা করা হয়, নাস্তা করা হয়। তো আজকে হচ্ছে আমি আর দিশা একটা স্পেশাল হচ্ছে পিৎজা বানাবো। সো আপনাদের সাথে আমরা শেয়ার করবো, ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি পিৎজাটা আমরা কীভাবে বানাই। একটা পিৎজা বানাবে দিশা, একটা আমি। সো আমরা এখানে সব রেডি করে রেখেছি, আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা কি কি রেডি করেছি। এখানে হচ্ছে চিকেন, চিকেনটা টোটালটা রেডি করে রেখেছি, একদম সসটা হোমমেড, সুন্দর করে একদম মানে স্পাইসি একটা সস বানিয়েছি। হচ্ছে বেশি করে চিজ নিয়েছি, কারণ হচ্ছে চিজ বেশি না হলে তো পিজা খেতে ওরকম টেস্ট লাগে না। রেড ক্যাপসিকাম আর এটা হচ্ছে পেঁয়াজ, অনিয়ন। তারপর যেটা হচ্ছে যে আমরা মানে টোটাল ডোটা আগে রেডি করে রেখেছি, দুটা পিজার পরিমাণ ডো আগে রেডি করে রেখেছি। এখন আমাদের মোটামুটি সব রেডি, এখন আমরা জাস্ট বানাবো দিশা, এটাতে বানাবে ছোট্ট একটা। আর তুমি স্ট্যাচু হয়ে আছো কেন? আর এই যে ওয়েল, ওকে। সো এখন যেটা হচ্ছে, এখন আমি হাত আমার আগেই ধোয়া আছে, তারপর আপনাদের দেখে আমি হাতটা আবার ধুয়ে নিচ্ছি। দিশা কেন বলেন যাচ্ছ কেন? What is this language? তো করে বলাবো না, আম্মা কাট করে দিব। তো না, কাট করে দিব না। এখানে যে ওয়েলটা আছে সেটা হচ্ছে এটাতে দিয়ে নেব, এটাতে এটা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এক একজন এক একভাবে করতে পারেন, আপনারা আগে এটা ইয়ে করে নিতে পারেন, বাট আমাদের সিস্টেমটা অন্যরকম। আমরা হচ্ছে চার পাঁচটা একটু উঁচু করে নেবো, যে চার পাঁচটা দেখ। প্রথমে একবার দিব, শেষে একবার দিব। তুমি তো জানি চিজ খাওয়ার জন্য তুমি অনেক পাগলি দিবানি, তুমি চিজ খেতে খুব পছন্দ করো। এই চিকেনগুলো রেখেছি, চিকেনগুলো দিব। চিকেনগুলো আগেই মেট করে রেখেছি, মানে সুন্দর হচ্ছে না? একটা পাতে পাতে দাও, পেঁয়াজ টানতে ভুলে গেছি। পেঁয়াজ না থাকলে আপনি পিজা খেয়ে কোনো মজা পাবেন না, পেঁয়াজ হচ্ছে পিজার প্রাণ। সো আমরা হচ্ছে আবার এটার উপর আবার চিজ দিব, বেশিই দিচ্ছি, তুমি তো চিজ খাওয়ার জন্য পাগল, আমাদেরকে দরকার। একটা তুমি এত চিজ দিতে আরেকটা কিভাবে বানাবে? ওটা তো তুমি বানাবা, ওটাতে তাহলে বেশি দিব, আরেকটা চিজ কাট করবো। সো ফাইনালি একটু আনো এদিকে, আমাদের হচ্ছে পিজা এই যেটা রেডি। এখন আমরা এটা চুলাতে বসাবো আর এটা সুন্দর করে ঢেকে দিতে হবে, ঢেকে দিব আর 20 মিনিট এটা হচ্ছে আমরা মানে মেক করবো, এটা এখন চুলাই। যেটা আগে বলে নিই, আমাদের কিন্তু ওভেন আছে, সো আমরা পিজাটা ওভেনে বানাবো না, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে ওভেনটা ইউজ করেন না, মানে যেন আপনারা চুলার মধ্যে সুন্দর করে বানাতে পারে সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই আমি পিজাটা চুলায় বানাচ্ছি, আর একদিন ওভেনে বানাবো যখন এটা অনেক বেশি হিট হবে। দেন হচ্ছে এটাকে আমরা মানে একটু চুলার আঁচটা কমিয়ে নেব, কমিয়ে দেন। আমি পিজাটা বসিয়ে দিয়েছি, আমি পিজাটা টোটালটাই রেডি আমার পিজাটা, মানে আমার কাছে দেখতেই খুব সুন্দর লাগছে। আর চিজটা একটু বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে দিশা চিজ খেতে খুব পছন্দ করে। হ্যাঁ,
বাইরে যখন ওকে নিয়ে যায় যখন পিজা অর্ডার করি তখন এক্সট্রা চিজ দিয়ে দিতে বলি স্পেশালি ডোমিনিসের পিজা তো অসাম উইথ এক্সট্রা চিজ ওটা দিশারও খুব পছন্দ আমারও পছন্দ সো আমি আজকে তাই হচ্ছে একটু বেশি চিজ দিয়ে নিয়েছি আর চুলা লাস্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না হ্যাঁ আবার আপনাদের সাথে আমি দেখা করবো এবং পিজাটা হওয়ার পরে যখন আমরা খাবো গরম করেছি হ্যাঁ গরম করে দেন হচ্ছে আমি এটাতে দিয়ে রেখেছি দেখো পরে হচ্ছে উপরের ইয়েগুলি আপনার চিজটা গলে গিয়েছে আর কি হ্যাঁ আর নিচেরটা দেখেন আমি নিচের ইয়েটা দেখাচ্ছি যে নিচের সাইডটা কিন্তু একদম পুরা মানে খেতে জাস্ট ফাসকাম লাগবে ওয়াও তিনজনে সুন্দর সুন্দর দুইটা পিজা রেডি হয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে আমরা এটা চিজ কতগুলি দেখো কেমন হয়েছে বাপ্পি আমার ক্যামেরা পিছনে আমার ভাই ছিল ওই যে চুলগুলো আবার বড় হয়েছে চুলগুলো আবার কাটবো না আবার কেমন হয়েছে আসলে এটা হইতেছে ডোমিনোস বা পিজা ইনের একটা বক্সে করে যদি তাকে দেওয়া হয় আসলে বোঝার কোনো উপায় নেই যে এটা বাইরের পিজা না হোমমেড পিজা ইজ বেস্ট কেমন হয়েছে আপু কি আর বলবো এত বেশি আমি বাসা হারিয়ে ফেলছি মানে আজকে পিজা বানানোটা কেমন লাগলো বা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন আর দিশা খুব ইয়াম্মি করে খাচ্ছে
আমার খাওয়া শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই।